আসসালামু আলাইকুম। আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ফের মেঘ বৃষ্টির পূর্বাভাস। স্বাগতম আকাশ নিউজ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, বাংলার তাপমাত্রা কেমন থাকবে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন দিতে ক্লিক করে রাখবেন। আপনি আমাদের এই আপডেটটি বাংলার কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এক নজরে বাংলার আবহাওয়া। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে বলা হচ্ছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের সবই লঘুচাপ দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থান করেছে। পূর্বাভাস গত চব্বিশ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশালের কোথাও তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তবে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হাফিজুর রহমান। তাপমাত্রা। গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগ টেকনাফ 29.0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 5:51। আজ ঢাকায় সূর্যোদয় ভোর 6:35। আগামী 48 ঘন্টার আবহাওয়া অবস্থা দুই দিন। এই সময়ে শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী 5 দিনের আবহাওয়া অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বঙ্গোসাগর নিরাপদ। বঙ্গোসাগরে কোনো ধরনের লঘুচাপ বা নিম্নচাপ নেই। যদি কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন ঘটে সাথে সাথে কমেন্টসে জানিয়ে দেওয়া হবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খবর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।